বাংলাদেশের যে সকল প্রিয় ফল আছে এর মধ্যে লিচু একটা আমাদের অনেক প্রিয় ফল লিচু চিনে না 68000 গ্রামে এমন খুব কম লোক আছে 68000 গ্রামে এমন কোনো বাড়ি নাই এখন সাত বাগানে লিচু হয় একটা ড্রামের হাফ ড্রামের ভিতরে সুন্দর লিচু হয় একটা বড় 5 লিটার পানির কন্টেইনারের ভিতরে লিচু হয় বিলেতি গাব পর্যন্ত আমি দেখছি যে টপের ভিতরে হয়ে গেছে আপনার বিভিন্ন ফল এখন সাত বাগান বেলকুনি বাগান বারান্দা বাগান টপ বাগান রাস্তার দুই পারে বারান্দার দুই ধারে পাকঘরের কার্নিশে কর্নারে সব জায়গায় এখন আমরা কৃষি বিপ্লব করার জন্য আগে কৃষি ছিল আমরা বিপ্লবটা যোগ করলাম এখন কৃষি বিপ্লব আমাদেরকে করতে হবে ফলের বিপ্লব আমাদের করতে হবে ঔষধি ভেষজ গাছের বিপ্লব করতে হবে আগামী বিশ্ব ভেষজ বিশ্ব কারণ হাজার বছর আগে যেরকম আমরা যখন পৃথিবীতে আসছি এসেই দেখছি অরণ্য অনেক ঔষধি গাছ এগুলি আমরা কেটে সেটে বুঝে না বুঝে অনেক মূল্যবান ঔষধি গাছ অনেক মূল্যবান ফলের গাছ আমাদের আমরা হারিয়ে ফেলছি আমরা তো অনেক কিছুই করি না আগামী প্রজন্মের জন্য কেন করবেন না ফল গাছটা কেন করবেন না ফুল গাছটা কেন করবেন না ঔষধি গাছ এগুলো তো আমাদের দরকার আরেকটা কথা হলো যে কোনো ফল বাংলাদেশে হয় তরমুজ ফুটি এই জাতীয় আরেকটা মিলাম ছোট্ট অসম্ভব মজার ফল অসম্ভব সুন্দর একটা রং আসে ম্যাচলেস রেড এই কালারের এই এই ফলগুলো বেশ হচ্ছে একটু যত্ন নিতে একটু খেয়াল করতে হয় আলহামদুলিল্লাহ শুনলে খুব অবাক হবে নারকেল গাছ কাঁঠাল গাছ এটা বড় ড্রামে হয়